বিজিএমইএ ভবন ভাঙার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে বললেন গণপূর্ত মন্ত্রী। ঝুঁকিমুক্ত পরিবেশ বান্ধব শহর করতে চায় সরকার। রাজধানীর সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাই বোনের মরদেহ উদ্ধার। তিন জেলায় সড়কে প্রাণ গেছে আরও ৬ জনের। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে উৎসব মুখর পরিবেশ। ছোট পর্দার তারকাদের উন্নয়নে কাজ করার দৃপ্ত শপথ প্রার্থীদের। এবং রেকর্ড গড়ার দিনে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের। মুশফিকের সেঞ্চুরি, কঠিন সমীকরণে বাধা শেষ চারের স্বপ্ন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মিতা মৌসুমী এবং একই সাথে আমি আসান হাবিব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর মেশকাত ও নুসরাত নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুপুর ১৫:১২টার দিকে প্রথমে মেশকাতের মরদেহ উদ্ধার করা হয়, এর ১০ মিনিট পর নুসরাতের মরদেহ উদ্ধার হয়। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তিনজন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ রয়েছে। এরপর নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড উদ্ধার কাজ শুরু করে। নাটোরের গুরুদাসপুরে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন পিকআপ ভ্যানের হেল্পার। সকাল ৬টার দিকে উপজেলার নাটোর সিরাজগঞ্জ সড়কের রানী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। পথে রানীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন। আহত হয় পিকআপ ভ্যানের হেল্পার। এদিকে গোপালগঞ্জ ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ৩ জনের। এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংকট নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাচ্ছেন আমাদের সহকর্মী লাইজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণা হয়ে আসছে বহুদিন ধরেই, কিন্তু ইদানিং সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক গবেষণা কমে এসেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। চলুন দর্শক, দেখে আসি আমজনতা কী ভাবছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মৌলিক গবেষণা কমে আসার ক্ষেত্রে। একটা রেসের ভিতর চলতেছে, ছোটবেলা থেকে ফার্স্ট হতে হবে, তারপরে ভালো জায়গা ভর্তি হতে হবে। অর্থাৎ এর বাইরে যে একটা শিক্ষা থাকতে পারে, যে শিক্ষাটা হয়তো বা আমাকে সার্টিফিকেট ওইভাবে দিতে পারবে না বা আমাকে জিপিএ ৫ পেতে সাহায্য করবে না, বাট আমার দেশের অবকাঠামো উন্নয়ন বা বিভিন্নভাবে এটা কাজে লাগতে পারে, আসলে এটার দিক থেকে আমরা সরে গেছি। আমার রেজাল্টটা আগে ভালো করতে হবে, এই জন্য অনেক সময় দেখা যায় যে তারা মৌলিক ধারা থিসিস হচ্ছে, যেইটাই মার্কস বেশি পাবে ওই ক্ষেত্রে থিসিসটার প্রতি বেশি ইনভলভ হয়ে যায়। গবেষণা যে একটা মানুষের শুধু এটা দেশ মানুষের না, এটা সর্বোপরি দেশের জন্য দরকার, তো এই দিকটা আসলে সরকারের বেশি ভাবা উচিত। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে ভালো রেজাল্ট করার যে প্রতিযোগিতা হয়েছে, সেজন্যই মৌলিক গবেষণা উঠে আসছে না। তবে সাধারণ মানুষ মনে করেন, যদি প্রতিযোগিতা ছাড়া শিক্ষার্থীরা মৌলিক গবেষণা করার চেষ্টা করে, তাহলে হয়তো দেশ ও শিক্ষার মান উন্নয়নে অনেক গবেষণাই বেরিয়ে আসবে। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশ্বকাপ প্রসঙ্গ। জিততে জিততেও জেতা হলো না বাংলাদেশের। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪৮ রানে হারতে হলো টাইগারদের।
ফলে প্রাপ্তি বলতে ম্যাচ থেকে বাংলাদেশ পেল মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর দলীয় রানের সেরা ইনিংসের রেকর্ড। যদিও জিততে হলে ম্যাচে ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে, কিছুটা ভুলের মাশুলে শেষ পর্যন্ত এই হার। সব মিলিয়ে 333 রানে গিয়ে থামে বাংলাদেশের স্কোর। এই হারে সেমিফাইনালে পথটা অনেকটাই বন্ধ হয়ে গেছে লাল সবুজের টাইগারদের। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আগামী 3 ম্যাচে জিতলেও অনেক সমীকরণের মধ্যে পড়তে হবে বাংলাদেশকে। ট্রেন্ট ব্রিজে খেলা দেখতে আসা দর্শকরা তাই আপাতত হতাশা নিয়েই বাড়ি ফিরছেন। দর্শক, এরপর জানাচ্ছি সেন্ট্রি সিকিউরিটিজ সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। সমস্যার বেড়াজালে আটকা জয়পুরহাট আধুনিক হাসপাতাল, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে মিলছে না চিকিৎসা সেবা। আবাসন ব্যবস্থা সমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন গণপূর্ত মন্ত্রী সমরেজাউল করিম। ভাঙার প্রক্রিয়ার জন্য আমরা টেক ওভার করেছি, টেন্ডার দিয়েছি, এটা টার্মস কন্ডিশন দেওয়ার জন্য তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। আমি আশা করি আগামী সপ্তাহে ব্যাপার আমরা সিদ্ধান্ত দিতে পারব। সরকারের হস্তক্ষেপের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাজনৈতিক কারণ, রাজনৈতিক প্রতিহিংসার জন্য জেলে পাঠানো হয়েছে, ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসাবে ওনাকে জেলে পাঠানো হয়েছে, বাংলাদেশের মানুষের অধিকার হরণের অংশ হিসাবে ওনাকে জেলে পাঠানো হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, এ নিয়ে আর কোনো বিতর্ক নেই। একইভাবে তার বেইল না পাওয়া, তার মুক্তি না পাওয়া, এটাও আর কোনো বিতর্কের বিষয় নয়। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসক সংকট, এক্সরে, ইসিজি, প্যাথোলজির মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েছেন অসহায় এবং দরিদ্র রোগীরা। 10 বার দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া এই সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানটির এমন দুরবস্থায় ভাবনায় ফেলেছে স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি গোলাপ হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রিহাদ মাহমুদ। উন্নত চিকিৎসার জন্য একসময় উত্তরের জনপদে বেশ সুনাম ছিল জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের। দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে 10 বার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে হাসপাতালটি। আশপাশের জেলা থেকেও অনেক রোগী এই হাসপাতালে আসতেন চিকিৎসা নিতে। তবে বর্তমানে পাল্টে গেছে পুরো চিত্র। 43 পদের বিপরীতে এই হাসপাতালে কর্মরত আছেন 31 জন চিকিৎসক, বিকল হয়ে পড়ে আছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি, ফলে আগের মতো আর সেবা পাচ্ছেন না রোগীরা। এনাদের ম্যানেজমেন্ট সিস্টেম আমি যা দেখলাম, সেখানে একটা সেবা পাওয়ার যে যোগ্য একটা রোগী সেখানে কোনো কিছুই দিচ্ছে না, শুধু একটা মানসিক মানে সান্ত্বনা দেওয়াটা সেটুকু শুধু পাওয়া যাচ্ছে। আমার বাচ্চার গলার সমস্যা, এক্সরে করা লাগবে, এখানে এক্সরে হবে না, সদর হাসপাতালে বেড সেট থেকে করা লাগবে। আমার ওষুধ লাগবে, কয়েকটা ওষুধ দিছে, একটা ওষুধ দিছে আর বলতেছে যে বাজার থেকে কিনে লেতে খান। তবে অভাব অভিযোগ নিয়ে কথা বলতে চান না চিকিৎসকরা, অতীতের স্মৃতিচারণ করতেই ব্যস্ত তারা। ল্যাবরেটরি বা এগুলো একটু আধুনিকায়ন প্রয়োজন, যেমন এখানে ডিজিটাল এক্সরে মেশিন নাই, ডিজিটাল এক্সরে মেশিন আমাদের খুবই প্রয়োজন, একটা আল্ট্রাসোনোগ্রাম মেশিন, ভালো আল্ট্রাসোনো কালার আল্ট্রাসোনোগ্রাম মেশিন এবং ইকোকার্ডিওগ্রাম মেশিন, এগুলো হলে আমাদের আরও স্বাস্থ্যসেবার মান আমাদের আরও বাড়ানো সম্ভব। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসক সংকট কাটিয়ে আবারও সেবার মান উন্নত করা হোক এই হাসপাতালের, এমনটাই দাবি সবার। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। স্থিতিশীল বাজার দর, সরবরাহ পর্যাপ্ত থাকায় দামের কোনো হেরফের ঘটেনি সবজিতে, এমন দাবি বিক্রেতাদের। তবে মাছের দাম বাড়তি বলে জানিয়েছেন ক্রেতারা। এ সপ্তাহের বাজার দরের আরও খবর বিপুল দেব রায়ের রিপোর্টে। রাজধানীর কারণবাজারের চিত্র এটি। ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের দরদামে সরগরম হয়ে ওঠে এই বাজার।
আজকের বাজারে কাঁচামালের সরবরাহ ভালো থাকায় বাজার দর কম বলে দাবি করছেন বিক্রেতারা। তবে বৃষ্টি হলে সবজির দাম সামান্য বাড়ে বলে জানান তারা। সবজির দাম কম আসবে, দাম আরো বাড়বে, অন্য হিসাবে কমে আসছে। এখন হাতে না গেলে আছে দাম, তেমনটা বাড়তি নেই গিয়া দু একদিনের তুলনায় আসলে বাজার তো কোনো লসন নাই, তো একভাবে চলতে আছে বাজার। এদিকে ক্রেতারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া, বাজার দর প্রতিনিয়ত বাড়তি বলে দাবি করেন তারা। শাক টাক এগুলো বেশি দাম, যেমন আমরা যদি 20-25 টাকার মধ্যে কিনতে পারি তাহলে আমাদের জন্য ভালো। কাঁচা সবজি দুটো দাম কম হওয়া উচিত আর কি এখন। হ্যাঁ, এখন তো এটা মানে এরা বলে যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, ইয়ে হয়ে যায়, এই কারণে হয় না আর কি। হ্যাঁ, দু একটা মাছ আছে ফার্ম ছাড়া, ওরা দাম অনেক বেশি, 700-800। সরবরাহ আরও বাড়লে বাজার দর আরও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গুলি করে ড্রোন ভূপাতিত করা ঘটনায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেছেন ইরান চরম ভুল করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, আন্তর্জাতিক আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের ড্রোন গুলি করে ভূপাতিত করার খবর নিশ্চিত করার পরই ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। গত সপ্তাহে হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলার পর থেকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব সাংস্কৃতিক অঙ্গনের খবর। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এবার 21 পদের বিপরীতে লড়ছেন 52 জন। জয় পরাজয় মেনে নিয়েই সবাই একসাথে কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন অভিনয় শিল্পীদেরও প্রত্যাশা। তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে নতুন কমিটি। বিস্তারিত লাইজুল ইসলামের রিপোর্টে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ যেন অভিনয় শিল্পীদের মিলন মেলা, উপলক্ষ অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। নতুন নেতৃত্বের এই নির্বাচনে লড়ছেন ছোট পর্দার এক ঝাঁক প্রিয় মুখ। পছন্দের মানুষটির পক্ষে রায় দিতে সকালবেলায় কেন্দ্রে ছুটে আসেন ভোটাররা। তাদের প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লাগবে এমন প্রশ্নের জবাবে তারা বলেন, সমস্ত সংগঠন মিলে, আন্তঃসংগঠন মিলে আমরা একটি জায়গায় যেতে চাই যেখান থেকে আমরা মানে সুষ্ঠু নিয়ম নীতি নীতিমালা যেগুলো তৈরি হওয়া দরকার সেই জিনিসগুলো আমরা করতে চাই। সেই জন্য এই ইলেকশনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো এর আগেও শিল্পী সংঘের মানে গতবার যে নির্বাচিত কমিটি ছিল তাদের সাথেও কাজ করেছি আন্তঃসংগঠন হিসেবে, এবারও কাজ করব। আশা করি শিল্পীরা তাদের যোগ্য নেতৃত্ব পাঠাবেন। যারাই নির্বাচিত হোক, এই আগের কমিটির যে কাজের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার জন্য বজায় থাকে। প্রার্থীরা বলেন জয় পরাজয় বড় কথা নয়, একটি পরিবারের সদস্য হিসেবে সবাইকে এক সুতোয় গেঁথে রাখার দৃপ্ত শপথ তাদের কণ্ঠে। চান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। এটা সাধারণ মানুষের নির্বাচন নয়, এটি শিল্পীদের নির্বাচন। শিল্পীরা সচেতন মানুষ, তারা তাদের প্রার্থীর যোগ্যতা অনুযায়ী প্রার্থী বিচার করবে বা বিবেচনা করবে। সেইখান থেকে দাঁড়িয়ে যেই সংগঠনের হাল ধরুক না কেন, এটি অভিনয় শিল্পী সংঘের স্বার্থ রক্ষা করবে, এটাই আমার বিশ্বাস। গত 2 বছরে যে কমিটি ছিল সেই কমিটি অনেকটাই কাজ করেছে বলে আমি মনে করি। এবং সবাই যদি মানসিক দিক থেকে বলে আমি ফেয়ার ইলেকশন চাই, যেটা হওয়ার সেটাই হবে, তাহলে আর তো কোনো সমস্যা থাকে না। সুশৃঙ্খলভাবে সবাই এখানে ভোট দিতে এসছেন, ভোট হয়ে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আর ভোটটা আমরা 5টা পর্যন্ত চলবে, মাঝখানে 1 ঘন্টা বিরতি 1টা থেকে 2টো। এ সময় এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা হাসান জাহাঙ্গীর বলেন অভিনয় শিল্পীদের উন্নয়নে প্রধানমন্ত্রী বরাবরই আন্তরিক, তার সহযোগিতায় শিল্পীরা আরও এগিয়ে যাবেন বলে প্রত্যাশা তার। আমাদের প্রধানমন্ত্রী উনি শিল্পীদের ডেকে নিয়ে ইফতারি করিয়েছেন, দুস্থ শিল্পীদের নিয়মিতভাবে উনি সহযোগিতা করে যাচ্ছেন। তার কাছে দল বড় নয়, ব্যক্তি বড়। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার এই সাহায্য সহযোগিতার জন্য ধন্যবাদ প্রকাশ করছি। যারা অভিনয়ের পাশাপাশি সময় দিতে পারবেন তারাই এই সংগঠনের সাথে যুক্ত হবেন। আমরা সঠিক মানুষকে নির্বাচন করব এবং সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যাব। অভিনয় শিল্পী সংঘের পথ চলা শুরু 1998 সালে, যদিও প্রথম নির্বাচন হয় 2017 সালে। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এশিয়ান নিউজ শেষ করব এক সংগ্রামীর গল্প জানিয়ে। কুমিল্লার 14 গ্রামে হরিজন সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধী বিক্রম রবিদাস দুই পায়ে প্রতিবন্ধকতা থাকায় হাতে ভর দিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম।
জুতা সেলাই করে চলে তার সাত সদস্যের সংসার। সরকারের আবাসন প্রকল্পে বিক্রমের পরিবারের থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনুর রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকন। কুমিলার চৌদ্দগ্রাম বাজারে ছোট্ট একটি জুতা সেলাই করার দোকান প্রতিবন্ধী বিক্রম রবিদাসের, সেখানেই চলে তার নিত্যদিনকার জীবন সংগ্রাম। কারো কাছে মাথা নত না করে নিজের পরিশ্রমে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে লড়াই করে যাচ্ছেন বিক্রম রবিদাস। আমার নিজস্ব কোনো ঘর দরজা নেই এবং কি জায়গা সম্পত্তিও নেই, কিন্তু এর মধ্যে আমি মানুষের কাছে হাত না পেতে আমি আমার কর্মজীবনে নেমে এটুকু পর্যন্ত আমি এগিয়ে এসেছি। উপার্জন করার মতো আর নেই কেউ পরিবারে, তাই রোদ বৃষ্টি মাথায় নিয়েই প্রতিদিন কাজে বের হতে হয় বিক্রমকে। ঘর ভাড়া দিতে, পোলা পানিকে পড়াইতে, লেখাইতে অনেক কষ্ট হয়, বেতন দিতে পারে না, ঘরদুয়ার নেই, ভাড়া থাকি, ভাড়া ঠিক মতো চালাতে পারি না। এমন বাস্তবতায় বিক্রমকে সরকারের আবাসন প্রকল্পে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমি আশা করি আজকে এই প্রতিবন্ধী কে সহ আরও যারা এই ধরনের প্রতিবন্ধী আছে বা দেশের যাদের জায়গা আছে গণনায়, তাদের নামের তালিকা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সংসারের চাকা সচল রাখতে এখন সরকারের সহায়তার দিকেই তাকিয়ে বিক্রমের পরিবার। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিজিএমইএ ভবন ভাঙ্গার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে, বললেন গণপূর্তমন্ত্রী। ঝুঁকিমুক্ত পরিবেশ বান্ধব শহর গড়তে চায় সরকার। রাজধানীর সদরঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ দুই ভাই বোনের মরদেহ উদ্ধার, তিন জেলায় সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনী উৎসব মুখর পরিবেশ, ছোট পর্দার তারকাদের উন্নয়নে কাজ করার দৃপ্ত শপথ প্রার্থীদের। এবং রেকর্ড গড়ার দিনে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের, মুশফিকের সেঞ্চুরি কঠিন সমীকরণে বাধা শেষ চারের স্বপ্ন। এশিয়া নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।